ইসলাম ধর্মে রোজা একটি ফরজ ইবাদত। আর এই ফরজ ইবাদতের মাস পবিত্র রমজান মাস। এই মাসে বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমান রোজা রাখার ধর্মীয় বিধান পালন করে থাকেন। এ মাস জুড়ে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভে রোজা রাখেন, ইবাদতে মশগুল হন, দান সদকা করেন। ঠিক কি কারণে রোজা মাখরুখ হয় জানবো AB24-এর আজকের পর্বে। রমজান নিয়ে আসে উন্নত চরিত্র গঠনের অবারিত সুযোগ। সিয়াম সাধনা শেখায় নৈতিক ও মানবিক মানুষ হওয়ার কৌশল। এই রোজা পালনের কিছু বিধিবিধান রয়েছে, সেসব পালন না করলে রোজা মাখরুখ বা ভেঙে যেতে পারে। তাই সব রকম বিধিবিধান মেনে অত্যন্ত পবিত্রতার সঙ্গে রোজা পালন করতে বলা হয়েছে। অন্যথায় ছোটখাটো কিছু ভুল থেকে শুরু করে বড় বড় কিছু কাজে রোজা মাখরুখ হয়ে যেতে পারে, এর পবিত্রতা নষ্ট হতে পারে। চলুন জেনে নিই রোজা মাখরুখ হওয়ার কারণ। সারাদিন রোজা সঠিকভাবে করার পরেও সন্ধ্যায় ইফতারের সময় আপনি যদি এমন কোনো খাবার গ্রহণ করেন যেটি ইসলামের দৃষ্টিতে হারাম, তাহলে আপনার রোজাটি মাখরুখ হবে। কোনো কারণ ছাড়াই কিছু চেবাতে থাকলে রোজা মাখরুখ হবে। কোনো কিছু স্রেফ মুখে পুরে রাখলেন, খেলেন না, তাতেও রোজা মাখরুখ হবে। গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেওয়ায় রোজা মাখরুখ হয়। আর এসব করার সময় পেটে পানি চলে গেলে রোজা ভেঙে যায়। মুখের লালা স্বাভাবিক প্রক্রিয়ায় পেটে গেলে ক্ষতি নেই, তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় মুখে থুতু ধরে রেখে পরে গিলে ফেললে রোজা মাখরুখ হবে। রমজানের সারাদিন শরীর নাপাক রাখলেও রোজা মাখরুখ হবে। পাউডার, পেস্ট ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজা মাখরুখ হয়ে যায়। মুখে গুল ব্যবহারে মাখরুখ হয় এবং থুতুর সঙ্গে গুল গলার ভিতর চলে গেলে রোজা ভেঙে যাবে। রোজা রেখে কারো গীবত করলে বা পরনিন্দা করলে রোজা মাখরুখ হয়। মিথ্যা কথা বলা মহাপাপ। রোজা রেখে এই কাজটি করলে তা মাখরুখ হবে। রোজা রেখে ঝগড়া বিবাদ করলে রোজা মাখরুখ হবে। যৌন উদ্দীপক কিছু দেখা বা শোনা থেকে বিরত থাকতে হবে, এতেও রোজা মাখরুখ হয়। নাচ, গান, সিনেমা দেখা ও তাতে মজে থাকলে রোজা মাখরুখ হয়। রান্নার সময় রোজাদার কোনো কিছুর স্বাদ নিলে, লবণ চেখে দেখলে, ঝাল পরীক্ষা করলে মাখরুখ হয়। তবে বিশেষ প্রয়োজনে সেটা যদি করতেই হয় তাহলে বৈধ হিসেবে ধরে নেওয়া হয়। ইত্যাদি কারণে রোজা মাখরুখ হয়ে থাকে। AB24 বাংলা ও বাঙালির পাশে।